সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, দুদিন থেকে আমি দুদিন না তিন দিন হয়ে গেছে আমি ব্লগ চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছি না। তো শরীরটা ভালো নেই, মানে এত ঠান্ডা লেগেছে, তারপর বা মাথা ব্যথা, মানে গা হাত পা ব্যথা, মানে জ্বর জ্বর ভাব। আজকে তাও মানে কালকে ওষুধ নিয়ে এসেছি, কালকে ওষুধ খেয়েছি, আর আজকে একটু ভালো লাগছে। বন্ধুরা বুঝতেই পারছে আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, এক সাইডটা ভাত, মানে যেহেতু এই চালটা অনেকক্ষণ টাইম লাগছে, তো একবার ফুটিয়ে আমি ভাতটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর একবার ফুটালে মানে হয়ে যাবে আমার ভাত, মানে অনেকটা গ্যাস চলে যাবে, তাই আমি ভাতটা ফুটিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিয়েছি। আর এই সাইডটাতে আমি বসিয়ে রেখেছি করলা আলু ভাজছি, আমি দেখাই তোমাদেরকে। করলা আলু ভাজা বসিয়েছি, আর প্রায় এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি এখন এটাকে নামিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে, চালটা আমি সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা আজকে কিন্তু বেশি কিছু খুব একটা আমি রান্না করব না, যেহেতু আমার শরীরটা কিন্তু পুরোপুরি সুস্থ নয়, আমার ঠান্ডাটা আছে বলে একদমই ভালো লাগছে না। কালকে তো গলা ব্যথা করছিল, তাও আমি আমার ওই ইটিং শো চ্যানেলে কালকে তাও আমি একটা ভিডিও দিয়েছি। তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো অবশ্যই, আর আমার ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কেটে রেখেছি এখানে কুমড়ো, বরবটি আর পুঁই শাক দিয়ে একটা তরকারি কেটে রেখেছি আমি এখানে, আর এখানে কেটেছি মূলো আর আলু কুচি কুচি, মানে কেটে নিয়েছি এটা ভাজা করব বলে। আর ওইদিকে ডালটা আমি সিটি দিয়ে রেখে দিয়েছি, এখন ডালটা রং করব। আর আমার একটা ভাজা হয়ে গেছে, তো আজকে আর সেরকম কিছু রান্না করব না, আমার এটুকুই আজকের রান্না। ওইদিকে রান্না হতে হতে খিদে পেয়েছে, সকালে সেরকম কিছু ব্রেকফাস্ট করিনি আমি, মানে বানিয়েছি ব্রেকফাস্ট বানিয়েছি লুচি আর ঘুগনি বানিয়েছি, ছোলার ঘুগনি। তো সেরকম কিছু মনে হচ্ছে না, ঠান্ডা লেগে ভালো লাগছে না, তো তো শুধু ঘুগনিটা খেয়েছি। আর আমি এই যে একটা অ্যাপেল নিয়েছি, এটাকে এখন কেটে আমি আর আমার ছেলে খাবো। এই যে আমার সাইডেই বসে আছে ছেলে, আর ওর বাবা আর ঠাকুমা গেল ডাক্তারখানায়। ওরা ডাক্তারখানা মানে সবারই সেই ঠান্ডা, ওর ঠাকুমারও ঠান্ডা লেগেছে, তো তার জন্যই ওষুধ আনতে গেল। আর আমার বড় আমার জন্য কালকে ওষুধ এনে দিয়েছে, তো আমার খেয়ে একটু ভালো লাগছে আজকে। না না না, তো আমরা এখন বসে বসে একটু অ্যাপেল খাবো। এই নিয়ে যা, আর কটা নিয়ে যা, ঠিক আছে যা। বন্ধ করার দরকার নেই, শোনা যাচ্ছে না, ও টিভি দেখবে, তাই বলছে গেটটা আমি বন্ধ করবো, না না শোনা যাচ্ছে না টিভির আওয়াজ। ছেলেও আমার জানে টিভির আওয়াজ শুনতে পেলে কপিরাইট ক্লেম দিয়ে দেবে। ওদিকে আমার রান্না হচ্ছে, কালকে শরীরটা ভালো ছিল না, তাও আমি ইটিং শোতে একটা ভিডিও দিয়েছি। তোমরা তো সবাই জানো আমার আরেকটা চ্যানেল আছে ইটিং শো, তো ওটাতেও আমি প্রায় দিন একটা করে আপলোড, মানে দিতে পারলে প্রায় দিনে হয়তো আমি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি ওটাতে, কিন্তু হয়তো হয়ে উঠে না প্রতিদিন, তো ওর জন্য হয়তো দুদিন পরে হয়তো একদিন পরে ওরকম ভিডিও দিই ওটাতে। তো বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আমার ইটিং শো, তোমরা এখন থেকে দেখে নেবে আমার ইটিং শো ভিডিওগুলো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু আমাকে ওষুধ খেতে হবে এখন, তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, তো আমি শুয়ে খাওয়া দাওয়া হয়ে শুয়েছিলাম, দিয়ে আবার ভুলেই গিয়েছিলাম যে আমাকে ওষুধ খেতে হবে, দিয়ে আমার বর দিয়েছে ওষুধ খেলাম, যে না না খাইনি, দিয়ে আমি আবার তাহলে ওষুধটা খেয়ে নিই। রাত্রেবেলা মাথার ব্যথা ওষুধ খেয়েছিলাম, মাথা ব্যথাটা এখন ঠিক আছে। বন্ধুরা এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর আমি এই চা বানালাম, ওই যে চাটা এখনো ঢালিনি সবটা, শুধু শাশুড়িমাকে দিয়েছি, আর আমার বরকে এখন দেব। তো বর এই বেলাটা দোকান খুলেনি, এই বেলাটা বাড়িতেই আছে। তো আজকে একটা আমার বাড়ি থেকে একটু দুঃখের খবর এসেছে, আমার ছোট দিদিমা এক্সপায়ার করেছে আজকে, মানে হঠাৎ। তো
হঠাৎ মানে কি, আমি জিজ্ঞেস করলাম কি হয়েছিল, শুনিনি তো যে শরীর খারাপ টরি খারাপ হয়েছে। তো আমার ভাই ফোন করেছিল, তো বলল যে ছোট দিদিমা এরকম এরকম এক্সপায়ার করেছে, কালকে রাত থেকে একটু শরীর খারাপ হয়ে আজকে মানে কালকে রাত্রে একটু অস্বস্তি লাগছিল, তো ওই করে রাত্রেই হসপিটালে ভর্তি করেছিল। তারপরে আজকে দুপুরবেলা আমার মারা দেখতে এসেছিল হসপিটালে, আমাদের পাশেই আছে হসপিটালটা, বিদ্যানগরে ভর্তি করেছিল। তো আজকে দুপুরবেলা 12টার সময় মারা গেছে। তো আমি শুনে সত্যি খুবই খারাপ লাগছে। আমার দিদিমার কিন্তু খুব একটা বয়স হয়নি, ছোট দিদিমার কিন্তু খুব একটা বয়স হয়নি, একটু হাট্টাগাট্টা ছিল, একদম শক্ত মানুষ। আর এই কিছুদিন পর ওদের চাষ উঠবে, মানে ধান প্রায় পেকে গেছে, এই কিছুদিন পরে চাষ উঠাবে। তো শুনে খুবই খারাপ লাগছে আজকে। আর আজকে তো যেতে পারবো না, যেহেতু হঠাৎ করে এক্সপায়ার করেছে, তো আজকে তো ছুটি দেয়নি, বললো পোস্টমর্টম হবে তারপরে কালকে ছুটি দেবে। তো মামাদেরকে ফোন করেছিলাম, আমার বড় মামাকে ফোন করেছিলাম, তো বড় মামা বললো এত চিন্তা করার কিছু নেই, আজকে আর আসতে হবে না, এরকম দিকেই দেখতে হবে, তাই না? তো বন্ধুরা, আমি আর ভিডিওটা বড় করছি না, আমি এখানেই শেষ করছি আজকের মতন। তাহলে বাই বাই, গুড নাইট।